আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। তারপর কেমন আছেন? তারপর নাম কি? রত্নাপা। রত্নাপা দেশের বাড়ি কোথায়? রাজশাহী। তো রাজশাহী ছেলেমেয়েরা তো ভালো হয় আমার জানা মতে। তো আপনার ফ্যামিলি কে কে আছে ফ্যামিলিতে? আচ্ছা, তো রাজশাহীতে থাকেন নাকি? আচ্ছা, এখন বর্তমানে রাজশাহীতে আছেন। রাজশাহী কোন জায়গায়? হ্যাঁ, আচ্ছা। তো এখন আপনার জীবনের গল্প একটু বলেন যে আপনি কি করতেছেন বর্তমানে, কি নিয়ে ব্যস্ত আছেন, বা আপনার সংসারটা কিভাবে চলে? এই যে কষ্ট আছে ভাই, মারা অসুস্থ, কাজ করতে পারে না, আগে মানুষের বাড়ি কাজ করতো। আচ্ছা, মা মানুষের বাসা কাজ করতো, এখন আর কাজ করতে পারে না। এখন আমি মানুষের বাড়ি কাজ করি, 100-200 টাকা পাই, 2 টাকা দিয়ে সংসার চালাই। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কাছে বললেন? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা ভাই আছে, আর আমি আছি। আচ্ছা, তো আপনি কাজ করেন, পড়াশোনা করছেন? পড়াশোনা কিভাবে করবো? তো ঢাকায় গিয়ে দুটো গার্মেন্টস চাকরি করতে পারেন? কিভাবে গার্মেন্টস চাকরি করবো ভাই, অসুস্থ মা, মায়ের হাতের প্রবলেম। মাকে নিয়ে আসবেন ঢাকায়? কোনো আত্মীয় স্বজন থাকে না? বা ঢাকায় এসে যদি কোনো মনে করেন আপনার মাকে চিকিৎসা করান, তারা তো সুস্থ হয়ে যেতে পারে। দেশ গ্রামের চিকিৎসক তো মোটামুটি ওরকম একটা ভালো না, তো সেরকম কি চিন্তা ভাবনা করছেন? কীভাবে নিয়ে আসবো ভাই, আমি আর ঢাকায় কোনো আত্মীয় স্বজন থাকে না, তো এই জন্য আসা হচ্ছে না নাকি? আচ্ছা, তো গ্রামে কোনো ভালো ডাক্তার দেখেছেন, চিকিৎসক দেখেছেন? দেখেছিলেন। তো কি বলো তারা, আপনার মাকে সুস্থ হবে নাকি? ডাক্তার তো বলল যে শহরে নিতে হবে, এখন গরিব মানুষ, অত টাকা পয়সা কোথায় পাবো, শহরে লব। আচ্ছা, তো এই যে আপনার মা আল্লাহ না করো যদি কিছু হয়ে যায়, তো আপনার বা বোনে ছোট বানে ভাইয়ে বা আপনার কি হবে, কোথায় যাবেন? কোথায় যাবো ভাই, কিভাবে বলবো? তো আপনার কোনো আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন নাই, মামা খালু চাচা কেউই নাই? আচ্ছা, তো এখন মনে করেন যে কে যদি মনে করেন আপনার ভিডিওটা দেখে যদি আপনাকে কেউ বিয়ে সাথে করতে চায়, আপনি কি করবেন? অবশ্যই আমি বিয়ে সাথে বসবো, যে আমার মনের মতন মানুষ হইব। তো আপনাকে বিয়ে সাথে করার ইচ্ছা আছে? অবশ্যই আছে। তো আপনার বয়স কত? 16 বছর। 16 বছর, আচ্ছা। তো পরে 16 বছরের মধ্যে পড়াশোনা তো করেন একটু না, নাকি না টুকটাক করছেন? পড়াশোনা করি না। টুকটাক ঘরেও করেন নাই? না। আচ্ছা, বাসাও মানে পড়াশোনা করেন নাই? তো পড়াশোনা কি করতে মন চায় না কখনো? মন তো চাই ভাই, মন চাইলে কি হইব, পড়াশোনা কিভাবে করব? মানে অভাবের কারণে পড়াশোনা হয় না? না, অভাবের কারণে পড়াশোনা করতে পারি না। আচ্ছা, তো জীবনে মানে সব মেয়েদের ই একরকম যায় না নাকি? তো কারো কষ্টে যায়, কারো সুখে যায়। তো এই যে আপনি তো কষ্টে আছেন, কেমন লাগে আপনার কাছে? এই যে কষ্ট আছে ভাই, অনেকটাই তো কষ্ট লাগে। খারাপ লাগে? অনেকটাই খারাপ লাগে। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? তো দর্শক, আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01764196089। আমি নাম্বারটা আবারও বলছি, 01764196089। তো দর্শক, এই নাম্বারে ফোন দিলে আপনার এই আপনার সাথে কথা বলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ।